হ্যাঁ, আমার স্ত্রী চাকরি করে না, কোনো রোজগার করে না, ও বাসায় থাকে। ও একজন মা, মামুলি গৃহিণী মা, যে মা জন্ম দেয়, যে মা শিশুর জীবনকে রং দেয়, কাঠামো দেয়, যে মা ঘর সামলায়, সব দিকে খেয়াল রাখে, সেই সাথে তার উপর পুরোপুরি নির্ভরশীল শিশুগুলোকে মানুষ হিসেবে গড়ে তোলে। হ্যাঁ, আমার স্ত্রী চাকরি করে না, ওর ক্যারিয়ার নেই, ও তো শুধু একজন ঘরে বসে থাকা মা, আর কিছুই না। সেই মা যে আমাদের যমজ সন্তানদেরকে বড় করে, ওদেরকে মানুষ হতে শেখায়, আদব আচরণ নৈতিকতা শেখায়, অ আ ক খ থেকে শুরু করে কিভাবে নিজেকে পরিষ্কার করতে হয় সব কিছু ওই শেখায়। সেই মা যে আমাদের এবং আমাদের পরিবারের নোঙর, সেই ভিত্তিপ্রস্তর যাকে কেন্দ্র করে গড়ে ওঠে বাকি সব কিছু, সেই মা যে সবার জন্য সব কিছু করে, সব চাহিদার দিকে খেয়াল রাখে, সবাইকে খুশি রাখে। যদিও আর ওর মতো মায়েরা না থাকে তাহলে ভেঙে পড়বে পরিবার, সমাজ, সব কিছুই। হ্যাঁ, ও তো শুধুই মা, মামুলি গৃহিণী মা, যেমন আমাদের মাথার উপরে উজ্জ্বল সোনালি গোল জিনিসটা কেবল সূর্যই তো, আর কিছুই না।